হ্যালো ফ্রেন্ড, আমি গৌরাঙ্গ সর্দার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনোলজি ট্রেড। ফ্রেন্ড, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ফ্রেন্ড, আপনি যদি কোনো ইউটিউবারের আর্নিং কত বা কোনো ইউটিউবারের যে সাবস্ক্রাইবার কত, তার কত ভিউজ আসে, তার মান্থলি কত ভিউজ আসে, তার অ্যাভারেজলি কত ভিউজ আছে আসে, এই সমস্ত কিছু আপনি যদি দেখতে চান তাহলে এই ভিডিওটির মাধ্যমে আপনি সমস্ত কিছু দেখতে পারবেন। তো তার আগে বলি, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিও পেতে। তো ফ্রেন্ড, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনি কিভাবে একটি ইউটিউবারের কত আর্নিং আছে বা একটি ইউটিউবারের কত সাবস্ক্রাইবার আছে, কত তার ডেলি সাবস্ক্রাইব হয়ে থাকে, কত তার মান্থলি সাবস্ক্রাইবার আছে, অ্যাভারেজলি আপনি এখানে সমস্ত কিছু চেক করতে পারবেন। এছাড়া তার কত আর্নিং আছে, এই আর্নিংগুলো বা সাথে সাথে তার কত ভিউজ আসে, কত ভিউজের উপরে কত আর্নিং আছে, সেই সমস্ত কিছু আপনি এখানে দেখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কিভাবে আপনি একটি ইউটিউবারের আর্নিং, তার সাবস্ক্রাইবার, তার ভিউজ, সমস্ত কিছু আপনি এখানে দেখতে পারবেন। তো আমরা সরাসরি চলে যাব আমার মোবাইলের স্ক্রিনে, সেখানে আমরা দেখে নেব কিভাবে আমরা এটাকে দেখব, কোন ইউটিউবারের কত, সমস্ত কিছু অ্যানালিটিক্সগুলো আমরা এখানে দেখে নেব। তো ফ্রেন্ড, আমরা চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখানে আমাদের যে মোবাইলে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারটাকে আপনারা এখানে ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে যে সার্চিংয়ের জায়গা আছে এখানে আমরা সার্চ করব সোশ্যাল ব্লেড, SOCIAL সোশ্যাল, এখানে সোশ্যাল ব্লেড বলে যে এখানে লেখা আছে এটাকে আমরা এখানে সার্চ করব। সার্চ করার পরে আপনাদের সামনে একটি উইন্ডো চলে আসবে এইভাবে। এইভাবে দেখুন, আপনার একটা উইন্ডো আপনাদের সামনে চলে আসবে সোশ্যাল ব্লেডের। এখানে এরপরে আপনাকে কী করতে হবে, এখানে যে স্ট্যাটাস আছে এখানে ইউটিউব স্টেট এখানে আপনি এখানেকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে একটি নতুন উইন্ডো এখানে চলে আসবে। এখানে দেখতে পারেন আপনি বহু যে ইউটিউবগুলো আছে, ইউটিউব চ্যানেলগুলো আছে, এখানে আপনি এগুলোকে দেখতে পারেন। তো এখান থেকে আপনি যদি মনে করেন কোনো ইউটিউব আছে, এখানে লেখা আছে দেখুন টাইপ এ ইউজার নেম টু লুক আপ দ্য স্টার্স, এখানে আপনি কোনো যে ইউটিউব আছে এখানে আপনি কোনো ইউটিউব নাম এখানে সার্চ করতে পারেন। এখানে আপনি যদি সার্চ করেন এখানে আমরা টি সিরিজ এখানে সার্চিং করলাম, এটা লগইন হচ্ছে। দেখুন আপনার এখানে লেখা আছে টি সিরিজ, এখানে টি সিরিজের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল এটা আছে টি সিরিজের, এটা আপনাকে এখানে দেখতে পাবেন। টি সিরিজের অফিসিয়াল যেটা আছে এটা আপনি এখানে দেখতে পারবেন। এরপরে আপনাকে করতে হবে আপনার যে সেট চ্যানেল, এটাকে সেট চ্যানেলে আপনাকে সেট চ্যানেলে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটা উইন্ডো চলে আসবে, যেখানে আপনি পুরোপুরিভাবে এখানে কত সাবস্ক্রাইবার আছে, কত আর্নিং আছে, সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। ফার্স্ট সোশ্যাল ব্লেড র্যাঙ্ক আছে এখানে, সাবস্ক্রাইবার র্যাঙ্ক আছে, ভিডিও ভিউজ র্যাঙ্ক আছে, কান্ট্রি র্যাঙ্ক আছে, মিউজিক র্যাঙ্ক আছে এখানে। এরপরে দেখতে পারবেন এখানে সাবস্ক্রাইবার ফর দ্য লাস্ট থার্টি ডেজ 4 মিলিয়ন, এখানে দেখতে পারবেন এস্টিমেট রেভিনিউগুলো আছে এখানে সব। আপনি এইভাবে যে প্রত্যেক যে ইউটিউবার আছে, ইউটিউব চ্যানেল আছে, প্রত্যেক ইউটিউব চ্যানেলের এখানে অ্যানালিটিক্সগুলো আছে, এখানে আপনি এইভাবে চেক করতে পারেন। এরপরে যদি আপনি এখানে কোণের দিকে সার্চ করেন, এখানে এখানে যদি সার্চ করেন, এখানে কোনো ইউটিউব সম্বা সার্চ করেন, আপনি যদি সার্চ করেন, এখানে যদি আপনি সার্চ করেন, তাহলে আপনি দেখুন এখানে বিভিন্ন ধরনের চ্যানেলগুলো আছে, এখানে চ্যানেলগুলো আপনি দেখতে পারবেন। এখানে সিলেক্ট চ্যানেল করার পরে ওর যে ডিটেলসগুলো আছে, অ্যানালিটিক্সগুলো আছে, অ্যানালিটিক্সগুলো সমস্ত কিছু আপনার সামনে শো হবে। এখানে সিলেক্ট করতে হবে আপনাকে, সিলেক্ট করার পরে দেখুন এখানে যে অ্যানালিটিক্সগুলো আছে এটা পুরো আপনার সামনে চলে আসবে। এভাবে আপনি পুরোটা এখান থেকে দেখতে পারেন।
তো আশা করি ভিডিওটি সকলের ভালো লাগলো। সো প্লিজ ভিডিওটিকে লাইক করুন, কমেন্টস করুন আর শেয়ার করুন।